হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, ওনার ভালোবাসা এটা শুধু ইতিহাস নয়, হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এটা শুধু আবেগ নয়, হোসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা এটা শুধু আলোচনা নয়, বরং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের ভালোবাসা এটা হচ্ছে ঈমান। আহলে বাইতের ভালোবাসা জান্নাতে যাওয়ার জন্য অন্যতম মাধ্যম। যাদের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা থাকবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ভালোবাসা থাকবে, দয়াল নবী বলছেন তারাই মুমিন হবে। যাদের অন্তরের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা থাকবে না তারা মুমিন। এজন্য দয়াল নবী হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মা বালু আকওয়ামিন ইয়াতাহাদাসুনা ফাইদা রাও আর-রাজুলু মিন আহলি কাতাউ হাদিসাহুম ওয়াল্লাহি লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল-ঈমান হাত্তা ইউহিব্বাহুম লিল্লাহি তাআলা ওয়া লিকারাবাতি। দয়াল নবী কখনো রাস্তা গমন করছেন, যে কোনো একটা পরিবেশের মধ্যে তিনি দেখছেন ইমাম হাসান হুসাইন আল্লাহর হাবিব পাকের সাল্লামের পরিবার পরিজনদের যে কোনো কেহ উপস্থিত আছেন, তারা রাস্তা অতিক্রম করতেছেন, তাদেরকে দেখে সাহাবায়ে কেরামদের কেউ কেউ কথা বন্ধ করে দিয়েছেন। দয়াল নবী একটু কষ্ট পেলেন, আমার হাসান হুসাইনকে দেখে আমার আহলে বাইতদেরকে কথা বন্ধ করে দিবে, তার মানে আমার আহলে বাইত কি মানুষকে ডিস্টার্ব করে নাকি? আমার আহলে বাইত তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, আমার আহলে বাইতকে দেখলে তো কথা বন্ধ করে দিবে না, বরং তাদের তাজিমে সামনে এগিয়ে আসবে। এটাই হচ্ছে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসার পরিপূর্ণ নমুনা, এটাই হচ্ছে ঈমান। তো দয়াল নবী বললেন মা বালু আখোয়ামিন, কি হলো ওই সম্প্রদায়ের যারা আমার আহলে বাইতের কাউকে দেখে, আমার আহলে বাইতের কাউকে দেখার পরে তারা সরে যায়, তারা বিরক্তি অনুভব করে। এজন্য আল্লাহর হাবিব সাথে সাথে বলছেন আল্লাহে আল্লাহর কসম করে বলছি লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল ঈমান, কোন ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করবে না, অর্থাৎ কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে না, পরিপূর্ণ তো দূরের কথা, সে মুমিনই হবে না। হাত্তা ইউহিব্বাহুম লিল্লাহি তাআলা ওয়া লিকারাবাতি, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি আমার আহলে বাইতকে ভালো না আসবে। স্পষ্টভাবে দয়াল নবী ঘোষণা করে দিচ্ছেন আহল যদি মুমিন হতে চাও আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে, যদি মুমিন হতে চাও আমার হুসাইনকে ভালোবাসতে হবে, যদি মুমিন হতে চাও হাসানকে ভালোবাসতে হবে, যদি মুমিন হতে চাও পাক ফঞ্জতনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? সুতরাং কেউ যদি দাবি করে আমি মুমিন কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাদের বিন্দু পরিমাণও ভালোবাসা নেই, তাহলে কি সে মুমিন হতে পারবে? দয়াল নবীর হাদিস প্রমাণ করছে সে কখনোই মুমিন হতে পারবে না। এটা আমার বানানোর কথা নয়, এখন থেকে প্রায় 1000 বছর পূর্বে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই উনি ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের পঞ্চম চতুর্থ নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায় 6960 নম্বর হাদিসের মধ্যে তিনি এই হাদিসটা নিয়ে এসেছেন। এমনইভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সুনানে তিরমিজির 5ম নম্বর খণ্ডের 652 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা নিয়ে এসেছেন। অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম এই হাদিস নিয়ে এসেছেন। শুধু এটাই নয়, লা দুখুল আলিল জান্নাতি ইল্লা বি মুহাব্বাতি আল ইমাম আল হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা ছাড়া দয়াল নবীর কোনো উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তা আমার বানানো কথা নয়, দয়াল নবীর হাদিস।